যদি হাতে থাকে 2-3 দিনের ছুটি, তাহলে ভাবছেন কেন তাড়াতাড়ি ব্যাগ প্যাক করুন আর বেরিয়ে যান ঘুরতে 2 দিন রিল্যাক্সেশনে থাকার জন্য। আর সেটা যদি চান পাহাড়ে যেতে, তাও কম খরচে, তাহলে তো ভিডিওটা আপনাদের জন্যই হতে চলেছে। চলুন কিভাবে কম খরচে ভালো করে ঘুরবেন তাও 2 দিন মেঘ জঙ্গল আর জঙ্গলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, উফ একটা আলাদাই রোমাঞ্চকর পরিবেশ। ভাবছেন তো ডেস্টিনেশনে কী করে যাবেন? হ্যাঁ হ্যাঁ সব বলবো, তার আগে সবাইকে বলি আমার এই কলতান মণিদীপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার এই নতুন অফবিট ডেস্টিনেশনে আসতে হলে আপনাদের কিন্তু সবার আগে আসতে হবে NGP স্টেশন। আর যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু এখান থেকেই গাড়ি বুক করে নিতে পারেন। আর যদি চান শেয়ারে যেতে, তাহলেও কিন্তু আপনারা শেয়ারে যেতে পারেন। আর শেয়ারে যেতে হলে সবার প্রথমে কিন্তু আপনাদের আসতে হবে দার্জিলিং মোড়। আর আমি এসেছিলাম দার্জিলিং মোড়ে টোটো করে, আর টোটো ভাড়া লেগেছিল 100 টাকা পার জন, আর শেয়ার গাড়িতে খরচা হয়েছে 500 টাকা পার হেড। ও হ্যাঁ, এত কিছু বলতে বলতে আমি তো ফার্স্টের দিকে বলতেই ভুলে গেছি কোথায় যাচ্ছি আমরা। আজকে আমি যাচ্ছি ধোত্রে। এটি কিন্তু দার্জিলিং জেলার খুব ছোট্ট একটি গ্রাম, আর এটা কিন্তু অফবিট প্লেস, দারুণ জায়গা। চলুন আপনাদের তাহলে জার্নিটা আমি এভাবেই শেয়ার করতে থাকি। যারা যারা আমার এই ভিডিও দেখে ধোত্রে যাওয়ার প্ল্যান করছেন, তাদেরকে বলবো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যান এবং সেখানে গিয়ে দেখুন একজন ড্রাইভার দাদার নাম্বার আছে, সেই ড্রাইভার দাদার সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা ডিরেক্ট ধরতে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। যদি আপনারা দার্জিলিং মোড় থেকে ডিরেক্ট ধরতে যাওয়ার গাড়ি না পান, তাহলে চিন্তা করবেন না, চলে আসুন ঘুম বা সুখিয়া পকরি, সেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই ধরতে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। তাহলে কি ধরতেটা অবভিয়াস ডেস্টিনেশন হলেও সহজেই কিন্তু ধরতে চলে আসা যায়। যারা ডিরেক্ট গাড়ি ভাড়া করে আসছেন তারা কিন্তু ধরতে যাওয়ার সময় অনেকগুলো স্পট পাবেন, সেই স্পটগুলো কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন। ধরতে যাওয়ার পথে যেমন পড়বে হচ্ছে মিরিক, তারপরে পশুপতি মার্কেট। ধরতে যাওয়ার রাস্তা কিন্তু অসাধারণ এক কথায় বলতে গেলে, আমার তো মন কেড়ে নিয়েছে। যেখানেই তাকাচ্ছি শুধু চারিদিকে সবুজ গাছপালা, আর চারিদিকে কিন্তু ছোট ছোট গ্রামও ছিল। গাড়ি যত ওপরের দিকে উঠছে তত যেন ঝিঝি পোকার ডাকগুলো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। সত্যি যারা এখানে না আসবে আর এই জায়গার ফিলিং যারা না নেবে, তারা কিন্তু এই জায়গাটার সত্যি মর্ম বুঝতে পারবে না। আমি তো আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারছি না যে এই জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা। আমি বলবো যারা দার্জিলিংয়ের ভিড় একটু এড়াতে চান, তারা কিন্তু 2 দিনের জন্য ধোত্রে একবার ভিজিট করে দেখতেই পারেন, একটা সত্যি অসাধারণ জায়গা। আমি যেহেতু যাচ্ছিলাম শেয়ার গাড়িতে, সেই জন্য গাড়ি কিন্তু অনেক জায়গায় দাঁড়িয়েছিল, আর অনেক জায়গায় দাঁড়ানোর জন্য আমার কিন্তু দারুণ একটা উপরি পাওনা হয়েছে। আর সেই উপরি পাওনা হলো সেই অচেনা অজানা গ্রামগুলোতে নিজের পায়ে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করা। আর আমি কিন্তু এই সুন্দর জঙ্গল পাহাড় আর এই ছোট গ্রাম উপভোগ করতে করতে চলে এসেছিলাম ধোত্রে গ্রামে। আর আমাদের এখানে কিন্তু আগে থেকে হোমস্টে বুক করা ছিল, আর আমি উঠেছিলাম এখানকার খুব জনপ্রিয় একটা হোমস্টে, তার নাম হলো পদ্মা হোমস্টে। পরের ভিডিওতে আমি সব বলবো যে কিভাবে আপনারা পদ্মা হোমস্টে বুক করবেন, আর এখানে কি কি দেখার জায়গাও আছে, সবই কিন্তু আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কিন্তু এখানে পৌঁছতে পৌঁছতে বেলা 3:30 বেজে গিয়েছিল, তাই দেরি না করে তাড়াতাড়ি আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। আর সেদিনকে লাঞ্চে ছিল গরম ধোয়া ওটা ভাত, গরম গরম ডাল, আলু ভাজা আর ডিমের কারি। ওদের রান্না কিন্তু দারুণ ছিল। আর স্ন্যাক্সে ছিল পিঁয়াজ পকোড়া আর কফি, আর ডিনারে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। মোটমাট বলতে গেলে ভুড়ি বোসটা কিন্তু ওনারা দারুণভাবে করিয়েছেন আমাদের। সেদিন আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, তাই জন্য আর পুরো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। কিন্তু পরদিনের মাঝরাত থেকে যে ভিডিওটা আসতে চলেছে সেটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে এখানকার যা যা হোমস্টে আছে সব কিন্তু হোমস্টের ইনফরমেশান দেব পরের কোনো একটা ভিডিওতে। আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।
আরও নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সকলকে বলবো আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।